রবীন্দ্রনাথের লেখা গান ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা এটা কেন দেখুন কে লেখছে এটা বড় কথা উনি যত বড় কবি হন না কেন অথবা যত বড় সাহিত্যিক হন না কেন সেটা আমার কাছে বড় কথা না ওনারা লিখতে পারেন ওনাদের একটা বিশ্বাস আছে ওই লোকগুলোর একটা বিশ্বাস আছে তারা মাতৃকে বুঝায় বিশ্বাসী মাতৃকে বুঝায় বুঝেন মানে মাতৃ মাটি মাকে মা মাটি মানুষ এটার পূজা করে তারা এই জন্য মা মাতৃ পূজার কারণে তারা তাদের দেবতা গুলি বেশি দুর্গা কালী তারপরে সরস্বতী বছর পাশে নামে লক্ষ্মী এই জন্য বাঙ্গাল এলাকার মানুষগুলো এই মাতৃকা পূজার কারণে তাদের এই কথাগুলো এভাবে ধীরে ধীরে বিশ্বাস করে সেটার উপর থেকে কথা বের হয় দুঃখ তখনই লাগে যখন কোন মুসলিম সেটাকে মুখে আওড়াচ্ছে এবং অথবা টিভি টেলিভিশনে অথবা রেডিওতে বিভিন্ন মাধ্যমে ওদের চিন্তা মনে এটা কি বলতেছি যেমনি আমাদের হুজুর একটা গোষ্ঠী মনে করতেছে অনেক সময় যে গান গাইতে কবিতা পড়তেছে কবিতার মধ্যে সিটি কাছে খবর নাই কবিতা পড়ে যাচ্ছে হয়তো ফার্সি কবিতা আমার চিন্তাও করে না কোনদিন কি পড়তেছে ফার্সি কবিতা পড়ে যাচ্ছে এরকম আরো আছে একটা না যেগুলো উনি পড়ছে কিন্তু অথচ শিরিক আছে ঠিক এরকম জিনিসটা এটা কে লেগসে বড় কথা না কিন্তু শির শিখ তোমার পরে ঠেকাই মাথা এটার অর্থ হচ্ছে তোমাকে শ্রদ্ধা করি সম্মান করি মাটিকে তো আমরা শ্রদ্ধা সম্মান করি না দেশকে না মুসলিমের সারা পৃথিবী হচ্ছে মুসলিমের দেশ এলাকাভিত্তিক আঞ্চলিকতা অথবা তথাগত জাতীয়তা সংকীর্ণ জাতীয়তা এটা ইসলামে নাই ইসলাম পুরোটাই মনে করে ভারতবর্ষে পুরোটাই আমাদের 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 মুসলিমদের সবটাই এখানে কোনো আঞ্চলিকতা নেই সমস্যাটা হয় সেটা হচ্ছে এই এই আঞ্চলিকতার কারণে ভাগ হবে কারণ এই বলবে আমার এলাকা এই বলব আমার এলাকা এই আঞ্চলিকতা জাহিলিয়ত এটা জাহিলিয়ত যখন বলেছিল একদল যে আমাদের হে আনসাররা কোথায় আর বল হে মহাজাররা কোথায় কি বলেছেন রসুল বলেছেন আবে দাওয়াল জাহিলিয়া ওয়ানা বাইনা আজহুরি কুম তুমি জাহিলির দাওয়াত কেন দিচ্ছ আমি তোমাদের মাঝখানে আছি এখনই দাওয়াত জাহিলি দেওয়া শুরু হয়ে গেছে দাড়ু হা ভাই নেহা মন্ত্রীনা ছেড়ে দাও এগুলি একটু পাশা দুর্গন্ধময় পুত্রী দুর্গন্ধময় জিনিস ছেড়ে দাও রসুল হোসেন বরং বলেছেন সালমান মিন্না আলুল বেত সালমান সালমান কোথায় ছিল ফারসি আরব থেকে অনেক দূরে বলছে আমার আমার পরিবার লোক কেউ দিয়ে টানতে পারবে না সবাই যখন অহংকার করতেছে আমি আর বাপ দাদা এই ছিল এ ছিল এই ছিল সালমানের বলার কিছু ছিল না সালমান ইসলাম আমি ইসলামের ছেলে বলেন যে সালমান মিন না লোক কাশের লোকটাকে নিয়ে থাকে কারণ তা কোয়া ছাড়া কোনো কিছু ইয়া হয় না অথচ এরা দেশ মাতৃকার হ্যাঁ কেউ কেউ বলে না হ্যাঁ দেশ মাতৃকা বলতে থাকে দেশাত্মবোধক এগুলি এগুলো ইসলামের কাম্পা ইসলাম হচ্ছে মৌলিক আর ও উচ্চ চিন্তা ভাবনা করে। देयर যদি ভাগ করতে হয় তাহলে পাবর্ত যত আমরা কবিতা আমাদের একটা আলাদাশন আমরা নিয়ে গেলাম। তারপর শততম আমরা করে আমাদের ভাষা কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা নিয়ে গেলাম একটা সিলেটরানা কবিতা আমরা তো তোমাদের সাথে মিল নেই কোনো দিক থেকে। আমরাটা নিয়ে এই ভাষায় কোনোদিন ঠিকবে। এই দেশ কোনদিন হয় আমাদের মিল হচ্ছে একদম ইসলাম এর উপরে। সুতরাং কোন এই জাতীয় কথাগুলো যারা বলে তোমার তরে ঠেকাই মাথা। এগুলো হচ্ছিল সংকীর্ণ জাতীয়তাবাদ এই জাতীয় ইসলাম কোন স্বীকার করে না করবে না এটা কোন ছিল না কোন ইসলাম এই জাতীয় কথা বলা যায় এটা শিরিক হবে যদি কোনো বিশ্বাস করে মুখে যদি বলে মুখের শিরিক হবে আসগর আর যদি কোন মন থেকে বলে যে মা দেশ মার মাতৃকা কেটে সম্মান করার জন্য সিদ্ধা করতেছে তো তো বড় শিরিক বড় শিরিক হবে এজন্য কি অর্থে বলতেছে এটা জেনে নেওয়া উচিত প্রথমে জানতে হবে কি বলতেছে জানো কি যেন ঠেকায় মাথা তুমি কি জন্য তুমি মাথা ঠেকাও কেন তুমি কি সে করো তুমি কি কি জন্য বলতেছো এটা হয়তো দেখবে যে হয়তো ঠিক বলবে না কিন্তু অনেকে হয়তো পড়ার জন্য পড়ে কিন্তু হয়তো বলে না যদি বিশ্বাস করে মন থেকে তো স্মৃতি আকবর হবে